চলুন আজকে আমরা বিদেশ থেকে ঘুরে আসি। আচ্ছা বলুন তো, আমরা অধিকাংশ বাংলাদেশিরা বিদেশ বলতে কি বোঝায়? বিদেশ বলতে এইটিকেই বোঝায় যে আমেরিকা, ইংল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এই দেশগুলোকে। কিন্তু কাউকে যদি আমি এরকম বলি যে বিদেশ যাচ্ছে এবং সে যদি জিজ্ঞেস করে কোন দেশে যাচ্ছেন, আমি যদি বলি ইন্ডিয়া যাচ্ছি, তাহলে সে একটু হাসাহাসি করবে। কারণ কি, আমরা পাশের দেশ ইন্ডিয়াকে কখনো বিদেশ মনে করি না। আসলে প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় এটিকে আমরা বিদেশ কখনো মনেই করি না। কিন্তু এই প্রতিবেশী রাষ্ট্রের ভিসা পেতে গেলেও আমাদের অনেক ধরনের জটিলতায় ভুগতে হয়। অনেকে একাধিকবার চেষ্টা করেও ভিসা পায় না। হ্যালো ভাইস, দিস ইজ সানোর হাসান দীপু ফ্রম ডিটিউ ভার্ট। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের যেটি জানাবো সেটি হচ্ছে যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ইন্ডিয়ান হাই কমিশন, বাংলাদেশে অবস্থিত যে ইন্ডিয়ান দূতাবাস রয়েছে, তারা ইন্ডিয়ান ভিসা প্রদানের ক্ষেত্রে কিছু নতুন আইন বা বিধিমালা জারি করেছে। এটিকে আসলে আইন বা বিধিমালা বলা চলে না, যেহেতু এটি একটি আনঅফিসিয়ালি ওরা একটি নতুন নিয়ম তৈরি করেছে, বা এটা অফিসিয়ালি কোনো নিয়ম না, তারা মৌখিকভাবে এই নিয়মগুলো পালন করার জন্য বলছে। সেই নিয়মগুলো কী কী, বা আমরা যখন ভিসার আবেদন করি অনেকের দেখা গেল ভিসা আসছে না, সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি না আসলে কী ভুল আমরা করেছি। তা আমার মনে হয় যে আমি আজকে যে টপিক্সটি আপনাদের জানাবো, এই টপিক্সটি একটি গুরুত্বপূর্ণ টপিক্স, আর সেটি হচ্ছে ফিনান্সিয়াল একটি বিষয়। সো ভিউয়ার্স, যেটি বলছিলাম যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ইন্ডিয়ান হাই কমিশন বেশ কিছু বিধিমালা বা আইন, বা বিধিমালা বা আইন না বলে এমনভাবে বলতে পারেন যে অলিখিত বা আনঅফিসিয়ালি কিছু নিয়মকানুন তারা জানিয়ে দিয়েছে যে আপনাদের ভিসা পাওয়ার জন্য এই এই নিয়মগুলো মানতে হবে। আপনি যদি এখন ইন্ডিয়ান ভিসা পেতে চান, তাহলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে? আপনার ইন্ডিয়ান ভিসা পাওয়ার জন্য যেগুলো লাগবে সেটি হচ্ছে একটি পাসপোর্ট লাগবে, বৈধ পাসপোর্ট, তারপরে আপনার নাগরিকত্ব সনদপত্র, একটি ছবি, অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে ইন্ডিয়ান যে হাই কমিশন বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের যে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিসার যে ফর্ম রয়েছে সেটি আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। এছাড়া আইডেন্টিটি প্রমাণের জন্য আপনার বিদ্যুৎ বিলের একটি কপি আপনাকে সেখানে প্রদান করতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি প্রদান করতে হবে। যদি আপনার নামে বিদ্যুৎ বিল না থাকে, তাহলে আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের নামে বিদ্যুৎ বিল থাকলেই হবে, সেক্ষেত্রে আপনার বাবার নামে থাকতে পারে, সেটির কপি আপনি দিতে পারেন। কিন্তু ইদানিং সবথেকে বড় জটিলতা যেটি দেখা দিচ্ছে সেটি হলো ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টের ক্ষেত্রে। আমি একটু আগেই বলেছি যে ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার নতুন একটি নিয়ম জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান যারা ভিসা প্রার্থী তাদের জন্য। সেটি আসলে অলিখিত বা আনঅফিসিয়ালি তারা জানিয়েছে। সে বিষয়টি হলো যে আপনি যদি ইন্ডিয়ান ভিসা নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডলার এনরোলসমেন্ট করতে হবে। পাসপোর্টে ডলার এনরোলসমেন্ট না করলে আপনাকে তারা ভিসা দেবে না, এবং এই ডলার এনরোলসমেন্টের পরিমাণটা হতে হবে অবশ্যই $150। এছাড়া আপনি আপনার বাংলাদেশি যে কোনো তফসিলি ব্যাংকে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের যদি স্টেটমেন্ট আপনি প্রদান করেন, সেক্ষেত্রে হবে। তবে আপনার এই ব্যাংক অ্যাকাউন্টটিতে সর্বশেষ যে ব্যালেন্স থাকতে হবে সেটি হলো $150 সমপরিমাণ, বা বাংলাদেশি টাকা $20,000 ন্যূনতম। ইদানিং একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে ভুয়া ব্যাংক স্টেটমেন্ট দাখিল করছেন, যার কারণে তিনি নিজেও ভিসা পাচ্ছেন না। এই কারণে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার অনেকের ব্যাংক স্টেটমেন্ট সন্দেহের চোখে দেখছে এবং তাদের ভিসা দিচ্ছে না। এক্ষেত্রে তারা নতুন একটি নিয়ম বলে দিয়েছে, সেটি হচ্ছে যে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্ট দাখিল করলে হবে না, আপনি যে অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংক স্টেটমেন্ট দাখিল করেছেন সেই অ্যাকাউন্টের একটি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হতে পারে, আপনি তাদের কাছে নিয়ে যাবেন, তারা ওইটা দেখে আপনাকে আবার ফেরত দেবে। এটি জাস্ট নিশ্চিত হওয়ার জন্য যে আপনি যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়েছেন এই অ্যাকাউন্টটি আপনার নিজের। আবার একটি বিষয় কিছু শিথিল করেছে, সেটি হলো অনেক সময় টাকা ব্যাংকে লেনদেন করলে, অর্থ লেনদেন করলে মোবাইলে SMS আসে, সেই SMSটি যদি তাদের দেখান তাহলেও তারা এই ব্যাংক স্টেটমেন্টটি সঠিক আছে বলে ধরে নেয়। এখন ধরুন আপনি ডলার এনরোলসমেন্ট করেননি, বা আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট আপনি দাখিল করেননি, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে ইন্ডিয়ান হাই কমিশন বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার একটি নতুন নিয়ম বলছে, সেটি হচ্ছে ন্যূনতম $150 দিয়ে আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি ফরেন ট্রাভেল কার্ড নিতে হবে। এই ট্রাভেল কার্ডটি আপনি ইন্ডিয়ায় যেয়ে আবার ব্যবহার করতে পারবেন। এই ট্রাভেল কার্ডটি দিয়ে আপনি ইন্ডিয়ায় যাওয়ার পরে ATM বুথ থেকে কারেন্সি হিসাবে আপনি রুপি হিসাবে $150
কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।